গল্পটা চলে গেছে দেখি ভাই মেলা ভিডিও করেছে ফোন না পেলে তো চিন্তা লাগবে সরকার সব জায়গায় কি কৌলিয়া দিয়ে 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 আনার লাগে পাকিস্তান মুন্না কি খবর ভালো মামা যা যায় আচ্ছা
আচ্ছা
দেখি ভাই একটু লাইভ চলতেছে ভাই। তাড়াতাড়ি যাও না, যাইতেছি তো। আমরা
আজকে যারা ক্ষমতায় তাদের প্রশাসনের বিরুদ্ধে তিনি যেমন সাহস ভূমিকা পালন করেছিলেন, আমাদের সবাই আগামী দিনে তেমনি সাহসী ভূমিকা পালন করে আমাদের আমাদের ভাই যারা তারেক রহমানকে বাংলাদেশের জনগণের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের কাছে ফিরে আনতে হবে। আগামী দিনে সেই লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে শহীদ হওয়ার জন্য সবার জানিয়ে আমাদের আমার বক্তব্য শুরু করছে। আল্লাহ অনেক ধন্যবাদ আমাদের নেতা সরকার যাকে আমরা গত নির্বাচনে মেয়র প্রার্থী করেছিলাম সেই গণতান্ত্রিক আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে এখানে এই বিরাট মাহফিলে যারা অংশগ্রহণ করেছে এর মধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির অন্যতম সদস্য সহ অনেক নেতৃবৃন্দরা রয়েছেন এবং আমাদের পুরান ঢাকার অনেক নেতা কর্মীরা এসেছেন। আমি আপনাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে আমার বাবা মৃত্যুর পরেও আপনারা তাকে স্মরণ করেছেন এবং তার সম্মানে আজকে এই বিরাট মাহফিলে অংশগ্রহণ করেছেন। আপনারা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অত্যন্ত অসুস্থ রয়েছেন, হসপিটালে ভর্তি আছেন, ওনার জন্যও দোয়া করবেন। আর আমার বাবার জন্য তো আমি অবশ্যই দোয়া চাইব, ওনার আল্লাহ যাতে ওনাকে বেহেস নেওয়া করবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ লাগবে কোন যাওয়া লাগবে।
সাবেক
ভাইস চেয়ারম্যান ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাবেক আমাদের এই প্রিয় নেতা সভাপতি